হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। তো আজকে ঈদের অনেকদিন পর ভিডিও করার চিন্তা ভাবনা করলাম আর কি, ডে দিতেই হবে, আমাদের ভিডিও স্টক শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা হচ্ছে ভাগ্যকুল থেকে মিষ্টি নিয়ে আসছি। ভাগ্যকুলে আমরা ভিডিও করছিলাম ঈদুল ফিতরের সময়, তো ঈদুল আজহার সময় করতে চেয়েছিলাম, বাট কুরবানির কারণে হয়তো বা হয়ে ওঠা হয়নি। সো আলটিমেটলি আমরা ভাগ্যকুল থেকে, ভাগ্যকুলের যত মিষ্টি বাকি আছে সবই আনবো আর কি, তো সবই আনাও হয়েছে। তো মিষ্টি হচ্ছে প্রায় আমরা হচ্ছে মিষ্টি 11 ধরনের মিষ্টি, রসমালাই আছে, স্পঞ্জ রসগোল্লা এরকম আনা হয়েছে। তার সাথে আমরা হইতেছে দুই ধরনের দই আনছি, মিষ্টি দই আর হচ্ছে টক দই। সো ওগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে। তাই আমরা হইতেছে অনেকগুলো যেহেতু হয়ে গেছে, বেশি বড় করবো না এপিসোড, তিনটা এপিসোডে আর কি ভাগ করব। যেহেতু ঈদুল ফিতরে করা হয়েছিল, এবারও হচ্ছে করতেছি। তো আজকে হচ্ছে ফার্স্টে আমি চিন্তা করলাম যে সব হচ্ছে কম দামি মিষ্টিগুলো নিয়ে করা যাক। কম দামি মিষ্টিগুলোতে তাহলে ফার্স্টে টেস্ট বোঝা যাবে এবং হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আর কি। সবচেয়ে কম দামি যে মিষ্টিগুলো আছে ভাগ্যকুলের, ওগুলো দিয়ে আমরা ভিডিও শুরু করতেছি। তো চলেন দেখে নেওয়া যাক আমরা কী কী নিতেছি। এবং এটার লোকেশানটা হচ্ছে টাউন হল রোড যে আছে, যাকে টাউন হল রোডের ঢুকার শুরুর দিকেই, চলেন দেখে নেওয়া যাক। ওকে, তো ভাগ্যকুল সুইটসের যে চিপেস্ট মিষ্টি, মানে চিপেস্ট মিষ্টিগুলো আর কি, সেগুলো নিয়ে সামনে বসে গেলাম। পাঁচ ধরনের হচ্ছে মিষ্টি আমরা ফার্স্ট ভিডিওতে দেখাচ্ছি এবং সবগুলোই হচ্ছে সবচেয়ে কম দাম আর কি ভাগ্যকুলের মধ্যে। আর হইতেছে আলটিমেটলি দেখা যায় ঢাকার মধ্যে রেপুটেড শপের মধ্যেও এটা আর কি কম দামের মধ্যে ধরা যায়। তো এখানে আমরা ফার্স্ট দেখতেছি লালমোহন। লালমোহন হচ্ছে কেজি প্রতি হচ্ছে 240 টাকা। এখানে যে পাঁচ ধরনের মিষ্টি আছে প্রত্যেকটাই কেজি প্রতি হচ্ছে আপনার 240 টাকা। আমরা হচ্ছে 250 গ্রাম করে নিয়েছি, মানে 250 গ্রাম করে, জাস্ট টেস্টিংয়ের জন্য। তো তাই হচ্ছে প্রায় আমাদের প্রত্যেকটাই হচ্ছে 60 টাকা করে পড়ছে, আর প্রত্যেকটাই প্রায় বলা যায় 4 পিস 5 পিস করে ছিল আর কি। সো এটা হচ্ছে লালমোহন। লালমোহন দেখতে খুব মজা, মানে দেখতে ভালো লাগতেছে আর কি। আর আমার ওয়ান অফ দ্য ফেভারিট মিষ্টির মধ্যে সেটা হচ্ছে রসগোল্লা, ড্রাই রসগোল্লা আর কি। আর এটা হচ্ছে বালুশাহি। বালুশাহি আমার মোটামুটি ভালো লাগে, আমার মোটামুটি কেন, এটা নিমকিনের সাথে খাইতে ভালো লাগে। আর এটা হচ্ছে বুরিন্দা লাড্ডু। আমরা মেবি অরেঞ্জ লাড্ডু এবং মাওয়ার লাড্ডু হচ্ছে আগের ভিডিওতে, ঈদুল ফিতরের ভিডিওতে ট্রাই করছিলাম। আজকে হচ্ছে বুরিন্দা লাড্ডু যেটা বাকি ছিল ওটা আনছি। আর এখানে হচ্ছে কালো জাম। সো
আমরা ছোটবেলায় আমি যেটা মনে হয় সবসময় সবচেয়ে বেশি কমন যে দুইটা মিষ্টি দেখছি সেটা হচ্ছে রসগোল্লা আর হচ্ছে কালোজাম, মানে কোনো গেস্টের বাসায় নিতে গেলে এইটা হচ্ছে দুইটা কমন মিষ্টি আর কি, দেখতেও ভালোই লাগে। আর লাড্ডু অনেকে পছন্দ হয় হয় না এরকম। আর বালুশাহির সাথে আমরা হইতেছে যেই দোকান মানে যেখান থেকে আনছি ওই যে শেরশাহী রোড মনে হয় আই থিঙ্ক, তো ওই জায়গা থেকে আমরা আনছি, ওখানে আমরা হইতেছি আনতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে নিমকিন। সো নিমকিন হচ্ছে আমার সেকেটেক বারোর সামনে ভাগ্যগুলো আছে ওখান থেকে নিয়ে আসলাম। এখানে সেকেটেক বারোর সামনে একটা যে ভাগগুলো আছে ওইটা সেইরকম একটা ভালো না, মানে ওখানে মিষ্টিগুলো আমার কাছে সবসময় স্যাটিসফাইং হয় না। বাট শেরশাহী রোডের যে মানে টাউন হল রোডে ঢুকতে যেটা গলি পড়ে এই পাশে মোহাম্মদপুরে, সো ওইখানকার মিষ্টিগুলো আমরা সবসময় দেখি যতবারই আনছি কোনো সময় ওখান থেকে খারাপ পাইনি। সো ওইখানকার এক্সপিরিয়েন্সটা সবসময় ভালো যায়, সো ওর জন্য ওখান থেকেই আনা হয়েছে। সো এক একটা খেয়ে টেস্ট করে বলতেছি অভিজ্ঞতা। তো আমরা প্রথমে হইতেছে নিমকিন দিয়া এই বালুশাহিটা ট্রাই। প্রথম কথা বলতে হবে যে অনেক দিন পর আমি একটা মজার বালুশাহি মিষ্টি খেলাম। বালুশাহি মিষ্টি খাওয়া হয় বাট অনেক দিন পর মজার খাইলাম, বিকজ বলতেছি কেন, কারণ একদম তাজা মিষ্টিটা, শক্ত না, লাইক বালুশাহি অনেক জায়গায় শক্ত হয়। লাইক আমরা ঈদ উল ফিতরের সময় মিঠাই থেকে মেবি বালুশাহি আনছিলাম, ভালোই শক্ত ছিল, বাট এটা ভিতরের মাঝখানে খুবই সফট এবং নিমকিনের সাথে বালুশাহিটা হচ্ছে একদম পারফেক্টলি যায়। সো আমি বলবো এটা আমার একটা ভালো একটা ডিল বলাই যায়, জোস মজা। এরপরে কোনটায় যাওয়া যায়? ওকে, তো এখন এই তিনটা মিষ্টি নিছি, তিনটা ভাই ব্রাদার, রসগোল্লা, কালোজাম আর হলো লালমোহন। তো তিনটা খুবই কমন মিষ্টি বলা যায় আমাদের বাঙালিদের জন্য। তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবো? আমার রসগোল্লা যেহেতু ফেভারিট তো এটা লাস্টে যাই, ফার্স্টে লালমোহন দিয়ে শুরু করি। তিনটা মিষ্টি খুব মজা লাগতেছে, লালমোহন, কালোজাম এবং রসগোল্লা। মানে একটা জিনিস কি, যদি মিষ্টিগুলো তাজা থাকে তাহলে সবসময় ভালো লাগে। সো আমাদের ভাগ্য ভালো মনে হয়, এর জন্য ভাগ্যকুল থেকে আমাদের ভাগ্য ভালো, সব মিষ্টি মজা মানে তাজা পড়ছে, দ্যাটস ওয়াই মজা লাগতেছে। বাট এই তিনটার মধ্যে যদি বেস্ট বলা লাগে তাহলে আমি হচ্ছে প্রিফারে যাবো হচ্ছে রসগোল্লাটা, আমার বেশি ভালো লাগছে। বাট বাকি দুইটা মিষ্টিও মজা আছে, প্রাইস অনুযায়ী ওয়ার্থ ইট বলা যায়। আর একটা জিনিস হচ্ছে যে বালুশাহি, তো বালুশাহিও মজা। লাইক আমরা যদি ঢাকার বাইরে একটু যাই ময়নদঘাট ওই দিক, এগুলাতেও কিন্তু আপনার প্রায় হচ্ছে 200 টাকা করে কেজি বেচে রসগোল্লা বলেন, 200 বা 180 করে। সো ওই হিসাবে ভাগ্যগুল ঢাকার মধ্যে এটা কম প্রাইসই বলা যায়, বিকজ হচ্ছে বিক্রমপুর এই সাথে একটু দাম বেশি, মানে একটু যদি লো বাজেটে মিষ্টি কেনা যায় তাহলে ভাগ্যগুল আমি বেটার অপশান বলবো। আর তাছাড়া আমি হইতেছে নেক্সট বিক্রমপুরেও ট্রাই করবো, বিক্রমপুরে আমাদের অনেক মিষ্টি বাকি। তো এবার হচ্ছে বুরিন্দার লাড্ডু ট্রাই করার পালা। সো বুরিন্দার লাড্ডু কেমন লাগে দেখি। বুরিন্দার লাড্ডুটা মজা আছে বাট আমার কাছে কেন জানি মনে হয় আমরা অরেঞ্জ লাড্ডু এবং মাওয়ার লাড্ডু খেয়েছিলাম ওগুলো বেশি মজা ছিল। বুরিন্দার লাড্ডু খারাপ বলবো না, টেস্ট ভালো, লাড্ডু যারা পছন্দ করে তাদের কাছে ভালোই লাগবে, একটু কম মিষ্টি টাইপ বাট মোটামুটি ভালোই। আর বালুশাহিটা হচ্ছে যারা মিষ্টি একটু কম পছন্দ করে তাদের জন্য একটা বেটার অপশন। আর ওভারঅল পাঁচটা মিষ্টির সাথে এক্সপিরিয়েন্স ভালো, লো বাজেট এবং চিপ প্রাইসের মধ্যে এই পাঁচটা মিষ্টি নেওয়া যায় এবং ভ্যালু ফর মানি হবে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স পাঁচটা মিষ্টির সাথেই ভালো, অনেক ভালো বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।